আগামী দিনে সিপিএম এর কোন লোক প্রতিনিধি বিধানসভা যাবে আমার বিশ্বাস হয় না, কারণ মানুষ তাদেরকে চিনে ফেলেছে এবং তাদেরকে কিন্তু সুযোগ দিয়েছে, 35 বছর সুযোগ দিয়েছে, আর কত বছর দেবে? বিজেপি মাত্র 5 বছরেই সে প্রমাণ করে দিয়েছে আমরা ডেভেলপমেন্ট করব, এর মধ্যে 2 বছর করোনা ছিল, তারপরে ব্যাপক ডেভেলপমেন্ট করেছে। তো ওরা বুঝেছে, আপনি যে প্রশ্ন করেছেন, ওরা বুঝে গেছে যে তাদের গোয়ারা হারাবে, এই জন্য কৌশল করে আপনাদের মতো মিডিয়ার কাছে বক্তব্য রাখার জন্য বলবে যে ভোট রিগিং হয়েছে, লুটপাট হয়েছে, সেই জন্য আমরা বয়কট করলাম। বয়কট কোনো রাজনীতির অংশ নয়। তো এটা তাদের পালিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজছিল, যেটা আমি বলছিলাম আগেই, এমনও হতে পারে ভোটের দিন ওরা প্রার্থী প্রত্যাহার করে নেবে, ওটা না করে ওরা ভোট গণনা বয়কট করেছে। সুতরাং ওরা ভালো করে জানে, ওরা হিসাব নিকাশটা ভালো জানে, তো ওরা এই জন্যেই গণনা কেন্দ্র বয়কট করেছে, কিন্তু এটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। এবং আগামী দিনে, এর ফলে আগামী দিনে মানুষ তাদের প্রতি তাদেরকে আর বিশ্বাস করবে।